Doppia, Jan! Alza doppia! পাহাড়ের মানুষ যে কতটা পরিশ্রমী এবং কতটা ঝুঁকি নিয়ে জীবনযাপন করে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূর দূরান্ত থেকে বিভিন্ন মৌসুমের ফল নিয়ে পাহাড়ের মানুষজন আসে হাট বাজারে। সপ্তাহে শনি এবং মঙ্গলবার ভোরবেলায় এই সব গাড়ি, চাঁদের গাড়ি করে প্রায় বিভিন্ন ধরনের ফল ফলাদি নিয়ে আসে এই হাটে। আজকে আমরা এই হাটটি আপনাদের ঘুরে দেখাবো এবং পাহাড়ের মানুষ যে কতটা সংগ্রামী এবং কতটা কষ্টসাধ্যে জীবনযাপন করে তা আপনারা এই ভিডিওতে এই ফুটেজটির মাধ্যমে বুঝতে পেরেছেন। তারা বিভিন্ন সাপ্তাহিক পণ্য সামগ্রী নিয়ে এখন বাড়ি ফিরছে। তো আমরা এখন ঘুরে দেখব খাগড়াছড়ির গুইমারা বাজার। খাগড়াছড়ির গুইমারা বাজার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা পুরো বাজারটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। মৌসুমের নানান ধরনের ফল ফলাদি নিয়ে দূর দূরান্ত থেকে মানুষ এই বাজারে আসে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রির জন্য। গুইমারা সপ্তাহের শনি ও মঙ্গলবার ভোরবেলা থেকে বাজার জমে ওঠে, চলে সন্ধ্যা পর্যন্ত। এ বাজারে মৌসুমের নানান ধরনের ফল ফলাদি বেশ পাওয়া যায়। দেশের নানান প্রান্ত থেকে এ হাটে প্রতি মঙ্গলবার এবং শনিবার ব্যাপারীরা আসে এবং দেশের বিভিন্ন প্রান্তে এসব ব্যাপারীরা এসব পণ্য সামগ্রী ক্রয় করে চালান দিয়ে থাকে দেশের নানান জায়গায়। মৌসুমের বর্তমান সময়টাতে আম, কাঁঠাল, লিচু, কলা সহ নানান ধরনের অন্যান্য ফল সামগ্রীগুলো বিক্রি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ হাটে সরাসরি আসা যায়। ঢাকা থেকে বিভিন্ন বাসযোগে এই বাজারে আপনারা আসতে পারবেন এবং ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের মধ্যে বাড়িহাট এলাকা থেকেও আপনারা চাইলে এই বাজারে সোজা চলে আসতে পারবেন বিভিন্ন গাড়িযোগে, এবং চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের অক্সিজেন থেকে এই বাজারে আসতে পারবেন। ভাড়া নিবে 200 টাকা এবং ঢাকা থেকে এই বাজারের ভাড়া নিবে, সরাসরি এই বাজারে এসে আপনি নামতে পারবেন, নিবে 550 থেকে 600 টাকার মধ্যে। এবং এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন পণ্য সামগ্রীগুলো ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন, চালান দিতে পারবেন। এখান থেকে ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, চট্টগ্রাম সহ দেশের নানান প্রান্তে এসব পণ্য সামগ্রীগুলো যেয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আজকের হাটে প্রচুর পরিমাণের কাঁঠাল উঠেছে, পাশাপাশি আম, আনারস এবং কলা প্রচুর পরিমাণে উঠেছে, কিন্তু কৃষকরা বিক্রি করতে পারছে না। দুঃখজনক হলেও সত্যি, এখানের কাঁঠালের দাম আজকে চলছে পার পিস 10 টাকা করে। অনেকেই কাঁঠাল বিক্রি না করে রেখেও চলে গিয়েছে যা আমি দেখেছি, এবং অনেকেই একদম সস্তা রেটে বিক্রি করে দিয়েছে। কারণ হচ্ছে এখানে কোনো ধরনের হিমাগার নেই। যদি ফলগুলো সংরক্ষণ করা যেত, মৌসুমের নানান ধরনের ফলগুলো সংরক্ষণ করতে পারলে হয়তো এখানের কৃষকরা সঠিক মূল্যটি পেত। একটি হিমাগার স্থাপন করাটা খুবই জরুরি, কারণ এই উপজেলায় সবচেয়ে বেশি ফলে বিভিন্ন ধরনের মৌসুমি ফল। পণ্যগুলো যদি সংরক্ষণ করা যেত তাহলে সঠিক মূল্য পেত বলে আমি মনে করি যে কৃষকরা। তাই যথাযথ কর্তৃপক্ষ যদি এটিকে সুনজরে দেখে আর এখানে যদি একটি হিমাগার স্থাপন করা হয় তাহলে কৃষকরা অনেকটাই উপকৃত হবে। দেখুন, পার পিস কলা মাত্র 200 টাকা করে বিক্রি হচ্ছে, যা একদমই সস্তা। এখান থেকে কলাগুলো ক্রয় করে যখন শহরমুখী হবে তখন এক একটি কলার মূল্য থাকে 10 টাকা, যা সমপরিমাণ হিসেব করলে প্রায় এক একটি কলার চুরিতে 40 পিস থাকে। হিসেবটা আপনারা মিলাই নেন। তো সেজন্য বলি যে এখানকার কৃষকরা যেন সঠিক মূল্যটি পায় সেজন্য যথাযথ কর্তৃপক্ষ দেখবেন।